আসসালামু আলাইকুম, ইএসকে ক্রিয়েটিভ চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগতম। তো আজকে আমরা চলমান এসএসসি পরীক্ষা এর একটি চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন দেব অর্থনীতি বিষয়ের। তো অর্থনীতি বিষয়ের আজকে আমরা সৃজনশীল প্রশ্নগুলো দিয়ে দেবো। আপনারা জানেন যে আপনাদের 55 নাম্বারের এখন পরীক্ষা হয়। তো এর মধ্যে আপনার 11টি সৃজনশীল থাকে, যেখান থেকে আপনার যে কোনো বিভাগ থেকে 4টি সৃজনশীলের অ্যান্সার দিলেই 4টা 40 নাম্বার, এখানে আগের মতন আর কোনো বিভাগ ভিত্তিক নেই। এবং নৈবিত্তিক 30টা নৈবিত্তিক থাকবে, যেখান থেকে আপনার 15টা নৈবিত পূরণ করতে হবে, যেখানে 15 নম্বর টোটাল আপনার 55 নম্বরের পরীক্ষা হয়। তো এখানে আমরা বিভিন্ন অধ্যায় থেকে বাছাইকৃত প্রশ্নগুলোর 12টি মডেল দিয়ে দিয়েছি। আশা করি এই 12টি মডেল পড়লে আপনারা এ থেকে আপনাদের কমন পড়বে। তো প্রথমত আমরা তৃতীয় অধ্যায় রয়েছে উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য। তো এর থেকে আমরা সৃজনশীল প্রশ্ন 1 দিয়ে দিয়েছি, প্রকাশ্য ব্যয় চাহিদা রেখার ডান দিকে নিম্নগামী কেন হয়। এখানে আমরা সৃজনশীল 1 এ 4টি প্রশ্ন দিয়ে দিয়েছি। এরপর আপনি দেখতে পাচ্ছেন সৃজনশীল 2 যোগান বিধি, এই প্রশ্নটা মূলত যোগান থেকে। এরপর আমরা সৃজনশীল 2 দেখিয়ে দিলাম, এরপর চলে যাব আমরা সৃজনশীল 3-তে। তো এখানে আমরা তৃতীয় অধ্যায় থেকে 3টা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছি। এরপর আমরা চলে যাব চতুর্থ অধ্যায় উৎপাদন ও সংগঠন। তো উৎপাদন ও সংগঠন থেকে আমরা 3টা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন এই সৃজনশীল সকল প্রশ্নগুলোর পিডিএফ ফাইলটি যদি আপনি পেতে চান, ডিসক্রিপশনে আমরা পিডিএফ ফাইলটির লিঙ্ক দিয়ে দেবো। তবে পিডিএফ ফাইলটি ডাউনলোড করার জন্য আপনার একটি পাসওয়ার্ডের দরকার হবে, যে পাসওয়ার্ডটি আমরা আমাদের ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। তো আপনারা এই পাসওয়ার্ডটি সংরক্ষণ করতে হলে এবং এর পিডিএফ ফাইলটি যদি আপনারা সংরক্ষণ করতে চান বা প্রিন্ট আউট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে হবে, যাতে আমাদের পাসওয়ার্ডটা আপনারা দেখতে পান। আর যদি ভিডিওটি টেনে দেখেন, সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড মিস্টেক করলে আপনি পিডিএফ ফাইলটি ডাউনলোড করলেও সেটা ওপেন করতে পারবেন না। তো আমরা মোট এখানে 4টি অধ্যায় থেকে 3টি করে মোট 12টি সৃজনশীল প্রশ্ন দিয়েছি এবং 12টি বাছাই কিছু সৃজনশীল প্রশ্ন। আশা করি আপনারা এই 12টি কমপ্লিট করলে এখান থেকে আপনাদের কমন পড়বে। তবে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আপনার হুবাহুব কমন পড়ে না, যেমন এই প্যাসেজগুলো এবং এই প্রশ্নগুলো একদম হুবাহুব কমন পড়ে না। তারপর আশা করি এই মডেলগুলো পড়ে নিলে আপনার এখান থেকে 4টা যেহেতু লেখলি হচ্ছে, 4টা অবশ্যই কমন পড়বে। এবং একটু চেঞ্জ থাকে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে, যেমন যোগান বিধি এবং বাজারের চাহিদার ব্যাখ্যা, এগুলো আপনার হুবহু কমন পড়তে পারে। কিন্তু পরে যে প্রশ্নগুলো থাকে গ এবং ঘ, এগুলো আপনার মূলত ক খ এবং প্যাসেজের আলোকে আপনার এটা লিখতে হয়। তো সেক্ষেত্রে হুবহু কমন না পড়লেও আশা করি এই মডেল টেস্টে আপনারা কমপ্লিট করে গেলে অবশ্যই আপনারা সকল প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।